সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস্টার ক্রিস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ক্রিস অন দ্য গো। সো আজকে আমি একটা বাংলায় ব্লগ বানাচ্ছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এই ব্লগটা বানানোর জন্য, তা আমাকে অনেকেই জানতে চেয়েছে যে ফুল ক্লাচ হাফ ক্লাচ এই ব্যাপারটা কী, তা কীভাবে এটা ইউজ করা হবে, কীভাবে ইউজ করলে সেটা ক্লাচে কি ক্ষতি হবে কি হবে না, সব আমি আজকে এই ভিডিওটাতে করব। তা এটাতে আমি বাংলায় বানাচ্ছি, সেম ভিডিও আমি ইংলিশেও বানাবো। তা আপনারা যারা ইংলিশে দেখতে চান তারা কয়েকদিন ওয়েট করুন, আমি ইংলিশে ওই ভিডিও ছাড়বো সেম ভিডিও। তা ভিডিওটা দুভাগে ভাগ করা হচ্ছে, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা যাবে না। তা ফার্স্ট ভিডিওটাতে আমি আজকে বোঝাবো ফুল ক্লাচ আর হাফ ক্লাচ কী জিনিস, নেক্সট ভিডিওতে বলবো এই ফুল ক্লাচ বা হাফ ক্লাচ বা হাফ ক্লাচ ইউজ করলে ক্লাচ প্লেটে কীরকম এফেক্ট পড়ে ইত্যাদি ইত্যাদি। তা শুরু করা যাক ভিডিওটা। তা আজকে যে টপিক ফুল ক্লাচ এবং হাফ ক্লাচ, তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ক্লাচ লিভার, এটা সবাই জানেন ক্লাচ লিভার। তা ক্লাচ লিভারটা আপনি যদি ফুললি এনগেজ করে দেন, এই যে আমি সম্পূর্ণভাবে টেনে আনছি এটা কমপ্লিট এনগেজ করে দেওয়া, এটাকে বলা হয় ফুল ক্লাচ। এবং আপনি যখনই বাইক স্টার্ট করে যখনই আপনি এগোন, যখনই আপনি কোথাও এগোচ্ছেন মানে ফার্স্ট গিয়ারে দিয়ে বাইকটাকে যখনই আপনি মোমেন্টাম দেবেন বাইকটাতে, তখন কী করেন আপনি আস্তে আস্তে যে পর্যন্ত ক্লাচটা এনগেজ করা থাকে সে পর্যন্ত আস্তে আস্তে ছাড়লে বাইকটা আস্তে আস্তে মোমেন্টাম পায় এবং গাড়িটা আস্তে আস্তে এগোতে থাকে, এটাকে হাফ ক্লাচ সেটিং বলে। তো এবার ক্লাচের ব্যাপারটা আমি আপনাদের বলে দিই। ক্লাচের ব্যাপারটা কী হয়, ইঞ্জিন প্রথমে আমি যখন গাড়ি নিউট্রালে আছে, এমন করে আমি গাড়ি ইগনিশন দিলাম, তখন দেখছেন আমার গাড়ি নিউট্রালে আছে, এখন তো সরি আমাকে নিউট্রালে নেই, আচ্ছা এই আমার গাড়ি নিউট্রালে আছে। তা নিউট্রালে থাকার অর্থ কী, নিউট্রালে থাকার অর্থ হলো গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনের যে রোটেশান এবং ইঞ্জিনের সাথে চাকা এটা ডিটাচ থাকে, মানে চাকাটা যে চেনের থ্রু, যে ইঞ্জিনের চেনের থ্রু ইঞ্জিনের সাথে যে অ্যাটাচের ব্যাপারটা যেটার মাধ্যমে গাড়িটা এগোয়, অর্থাৎ মনে করুন আপনি ইঞ্জিন স্টার্ট হলো, তা ইঞ্জিন রোটেট করছে, তা তার সাথে যে চাকাটা চেন থ্রু আটকানো আছে সেই চেনের যে প্লেট এবং ইঞ্জিনের যে প্লেট সে দুটো আলাদা একটা ডিটাচ থাকে। এবার এটা কী হয়, যখনই আপনি গিয়ার এনগেজ করেন তখনই ওই দুটো অ্যাটাচ হয়ে যায় এবং একসাথে ওটা ইঞ্জিন চাকাটাকে ঘোরাতে সাহায্য করে, সেজন্য গাড়িটা এগোয়। তা ক্লাচ কী করে, ক্লাচ হেল্প করে যে ট্রান্সমিশনটাতে ট্রান্সমিশনটা করার সাহায্য করতে। কীভাবে না, ক্লাচ হেল্প করে ওই দুটো যে প্লেটগুলো আছে ক্লাচের যে প্লেট সেগুলোকে আলাদা রাখতে ক্লাচ সাহায্য করে। সেক্ষেত্রে আপনার কী হয়, মনে করেন আপনি নিউট্রালে আছেন, এবার নিউট্রাল অবস্থায় কী হয় আপনার গাড়ি ইঞ্জিন ঘুরতে থাকছে, গাড়ির মনে করুন গাড়ি স্টার্ট আছে এবং ইঞ্জিন ঘুরছে এবং ইঞ্জিনের সাথে যে পোর্শনটা ওই চাকার যে ইয়েটা চাকার যে প্লেটটা ওটা যখন ইঞ্জিনের সাথে অ্যাটাচ হবে সেটা ডাইরেক্ট অ্যাটাচ হতে পারে না, ডাইরেক্ট অ্যাটাচ হলে কী হবে সেটা ভেঙে যেতে পারে। সেখানে কী হয়, আপনি যখন ফুল ক্লাচ চেপে ধরছেন তখন কী হয় ইঞ্জিন ঘুরতে থাকে কিন্তু ইঞ্জিনের সাথে যে প্লেটটা ওই ওই চাকার প্লেটের সাথে অ্যাটাচ হয় সেটা আস্তে আস্তে ধীরগতিতে থেমে যায়। তারপরে আপনি গিয়ার দিলে কী হয়, চাকার গিয়ারটা একসাথে অ্যাটাচ হয় এবং তারপরে আপনার আস্তে আস্তে যে ক্লাচ ছাড়তে থাকেন ওটা কী হয় ইঞ্জিনের সাথে এনগেজ হতে থাকে এবং আস্তে আস্তে ওটা ঘোরাতে থাকে, সেই জন্য চাকাটা আস্তে আস্তে ঘোরে। তা এক্ষেত্রে কী হয়, আপনি ফুল ক্লাচ করবেন কখন, ফুল ক্লাচ তখনই করবেন যখন আপনি গাড়ি গিয়ার এনগেজ করতে চাইছেন, অর্থাৎ যখনই গাড়ির গিয়ার এনগেজ করবেন তখনই আপনি ফুল ক্লাচ করবেন। তো ফুল ক্লাচ কখন এনগেজ করবেন, ফুল ক্লাচ তখন এনগেজ করবেন যখন আপনি গিয়ার চেঞ্জ করছেন গাড়ি। তো গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় কেমন, মনে করুন আপনার গাড়ি এক নম্বরে দেবেন, তা আপনি প্রথমে ক্লাচটাকে ফুললি এনগেজ করে নিলেন, ফার্স্ট গিয়ারে দিলেন এবং আস্তে আস্তে সেটাকে হাফ ক্লাচ পজিশানে নিয়ে গেলে কী হয়, তখন আস্তে আস্তে গাড়ির মধ্যে মোমেন্টাম তৈরি হয় এবং তারপর আপনার গাড়ি আস্তে আস্তে এগোতে থাকে। এবার যখনই আপনি হাফ ক্লাচ তখন ইউজ করবেন যখন আপনি গাড়িতে মোমেন্টাম দেবেন, তাছাড়া হাফ ক্লাচের কোনো কাজ নেই। সাধারণত হাফ ক্লাচ ইউজ করে কখনোই গাড়ি চালাবেন না, অনেকে হাফ ক্লাচ ইউজ করে গাড়ি চালায়, এতে ক্লাচ প্লেটের ওপর প্রেশার পড়ে, এতে ক্লাচ প্লেট গরম হয়ে যায় এবং সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার মেন কথা হলো এবার আপনি কখন ফুল ক্লাচ ইউজ করবেন, ফুল ক্লাচ তখন ইউজ করবে যখন আপনি গাড়ির ট্রান্সমিশন চেঞ্জ করছেন, মানে ফার্স্ট গিয়ার টু সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার টু থার্ড গিয়ার, থার্ড গিয়ার টু ফোর্থ গিয়ার, তখনই আপনি ফুল ক্লাচ ইউজ করবেন। আর যখনই গাড়িকে মোমেন্টাম দেবেন তখন হাফ ক্লাচ ইউজ করবেন এবং হাফ ক্লাচ দিয়ে যখনই গাড়ি মোমেন্টাম পেয়ে যাবে তখনই আপনি পুরোপুরি ক্লাচটাকে ছেড়ে দেবেন, নইলে কী হবে, নইলে কন্টিনিউয়াস এই হাফ ক্লাচ যদি করে রাখেন তাহলে কী অবস্থা থাকবে, ছাড়া এবং ধরার মাঝামাঝি থাকবে, মানে এই যে আপনি যখন ফুল ক্লাচ করে যখন দুটোকে ডিসএনগেজ করছেন এবং আবার হাফ ক্লাচ প্রেস করলে আবার যখন আস্তে আস্তে ক্লাচটা ছাড়ছেন তখন কী হয় সেটা আস্তে আস্তে এনগেজ হচ্ছে, ওই ছাড়ার ধরার মাঝখানে পড়ে থাকবে জিনিসটা, তাতে কী হবে, তাতে আপনার ক্লাচ প্লেট আস্তে আস্তে গরম হতে থাকবে
এবং গাড়ির ক্লাচ প্লেটেও প্রেশার পড়বে, ক্লাচ প্লেট তাতে পুড়েও যেতে পারে। এবং সে কারণে আপনি কী করবেন, সে কারণে অবশ্যই ফুল ক্লাচ করে গিয়ার এনগেজ করবেন। এই যে যেমন নিউট্রাল থেকে এক নম্বর গিয়ার এনগেজ করবেন, তারপরে আস্তে আস্তে ক্লাচটা হাফ ক্লাচ পজিশনে নিয়ে গিয়ে গাড়িটাকে মোমেন্টাম দেবেন। মোমেন্টাম দেওয়ার পর অ্যাক্সেলারেট করে গাড়ির স্পিড বাড়াবেন, আর সেই অবস্থায় ক্লাচটাকে সম্পূর্ণরূপে রিলিজ করে দেবেন। আবার যখনই এক নম্বর থেকে দুই নম্বর গিয়ারে যাবেন তখন আবার ফুল ক্লাচ করবেন, করে দুই নম্বর গিয়ারে দেবেন, আবার আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দেবেন। সো এটাই হলো ফুল ক্লাচ এবং হাফ ক্লাচের কনসেপ্ট। এমন কিছু জটিল না ব্যাপারটা, বিশাল বড় কোনো থিওরি নেই, কোনো রকেট সায়েন্স নেই, একদম ইজি। তা আমি আপনাদের একটা ডেমনস্ট্রেশন দেখাই। তা নিউট্রাল অবস্থায় গাড়ি স্টার্ট করলাম, তা গাড়ি এখন স্টার্ট অবস্থায় আছে, তারপরে দেখতে পাচ্ছেন। তা ফার্স্ট অফ অল কী করতে হবে, নিউট্রাল অবস্থায় আছে অর্থাৎ ইঞ্জিন ট্রান্সমিশন আছে, মানে ইঞ্জিন এখন রোটেশন হচ্ছে, ইঞ্জিন স্টার্ট হয়ে আছে, কিন্তু চাকা স্টিল অবস্থায় আছে। কেন না, চাকার সাথে ইঞ্জিনের কোনো রকম অ্যাটাচমেন্ট নেই, এটা কোনোভাবে অ্যাটাচ নয় এখন। তা অ্যাটাচ করতে গেলে কী করতে হবে, আপনি ফুল ক্লাচ চেপে ধরুন। ফুল ক্লাচ চেপে ধরলে কী হয়, ইঞ্জিনের বললাম ইঞ্জিন ঘুরতে থাকে, কিন্তু চাকার সাথে যে চাকার সাথে যে প্লেটটা, চাকার চেনের প্লেটের সাথে যে ইঞ্জিনের প্লেটটা যখন অ্যাটাচ করা হয়, সেক্ষেত্রে কী হয়, সেটা স্টপ হয়ে যায় এবং সেটা অ্যাটাচ হতে সুবিধা হয়। ডাইরেক্টলি অ্যাটাচ হলে তো আপনার গাড়ির গিয়ার যে কয়েল সেগুলো তো ভেঙে যেতেই পারে, সেটা বুঝতেই পারছেন। তা অবশ্যই কী করবেন, ফুল ক্লাচ ফার্স্ট গিয়ারে দিলেন, এবং যখনই গাড়িতে আপনি মোমেন্টাম দেবেন অর্থাৎ গাড়িকে ছাড়বেন বা গাড়ি এগোবে, তখন কী হয়, আপনি হাফ ক্লাচে দিয়ে পজিশন নিয়ে গেলে এবার গাড়িতে দেখুন মোমেন্টাম আসছে এবং গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে। এবার এই অবস্থায় কী হবে, আপনাকে হালকা করে অ্যাক্সেলারেশন দিয়ে গাড়িটাকে স্পিড বাড়িয়ে নিতে হবে এবং আপনাকে আস্তে আস্তে ক্লাচটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। ক্লাচ অবশ্যই হাফ ক্লাচ ধরে ওখানে গাড়ি অনেকে চালায়, কিন্তু কখনোই গাড়ি চালানো উচিত না, তাতে কী হয় ক্লাচ প্লেটের ওপর প্রেশার পড়ে এবং আপনার ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। এবার যখনই আপনি ক্লাচ আপনার সম্পূর্ণরূপে রিলিজ করে অবশ্যই গাড়ি চালাবেন, এবং এক নম্বর গিয়ার থেকে যখনই দুই নম্বর গিয়ারে দেবেন তখন আপনি কী করবেন, আবার ফুল ক্লাচ দিয়ে দিলেন, তাতে দেখুন গাড়ির ইঞ্জিন ব্রেকিং রিলিজ হয়ে যাচ্ছে। কেন ইঞ্জিন ব্রেকিং রিলিজ হয়ে যাচ্ছে, যেহেতু আপনি গাড়ি ক্লাচ রিলিজ অবস্থায় যদি থ্রটল ছেড়ে দেন তাহলে দেখুন গাড়িটা টান পড়ে, এতে কী হয়, এতে ইঞ্জিন ব্রেকিং হয়। যেহেতু ইঞ্জিনের প্লেটের সাথে এবং চাকা পিছনের চাকাটা এনগেজ আছে, রোটেট করছে, সেহেতু একটা চাকার প্রেশার পড়ে। যেহেতু ইঞ্জিন সেম স্পিডে ঘুরছে কিন্তু চাকা কখনোই সেম স্পিডে ঘুরে না, চাকা আপনার যেহেতু ট্র্যাকশন তৈরি হয় মাটির সাথে, সেহেতু চাকার উপর একটা প্রেশার পড়ে, চাকার স্পিডটা কমে যায় ট্র্যাকশনের জন্য, সেহেতু গাড়ি ইঞ্জিন ব্রেকিং হয়। তা সেক্ষেত্রে কী হবে, আপনাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। মনে করুন ফার্স্ট গিয়ারে আছে, আপনি নর্মাল অবস্থায় ফার্স্ট গিয়ারে গাড়ি চালাচ্ছেন, এবার যখনই আপনি সেকেন্ড গিয়ারে দেবেন তখন কী করবেন, ফুল ক্লাচ করবেন, গিয়ারটা এনগেজ করবেন সেকেন্ড গিয়ারে, দিয়ে আবার আস্তে আস্তে ক্লাচটাকে ছেড়ে দেবেন। এবং সেকেন্ড গিয়ারে থাকাকালীন কী হয়, গাড়ি যেহেতু গাড়ি চলছে সেহেতু কী হয়, আপনাকে ওই হাফ ক্লাচ নিয়ে গিয়ে গাড়িকে মোমেন্টাম দেওয়ার দরকার নেই, অলরেডি গাড়ি মোমেন্টামে আছে, আপনি তাই জন্য ডাইরেক্টলি ক্লাচটা ছেড়ে দিতে পারেন। কিন্তু এটা কখনোই থামা অবস্থায় করবেন না, যদি থামা অবস্থায় আপনি ডাইরেক্টলি ক্লাচ ছেড়ে দেন তাহলে গাড়ি স্টল হয়ে যায়। তা কী হয় সেটা আপনাকে দেখাচ্ছি, মনে করেন ফার্স্ট গিয়ারে দিয়েছেন, থামা অবস্থায় আছে, আপনি যদি ডাইরেক্ট এরকম করে ক্লাচ ছেড়ে দেন তাহলে গাড়ি স্টল হয়ে যাবে, কেননা সেটা একটা প্রেশার পড়ে গাড়িতে, কোনো রকম মোমেন্টাম তৈরি, গাড়িটা মোমেন্টাম তৈরি করা পর আপনি ডাইরেক্ট ক্লাচ ছাড়তে পারেন, সেটা কোনো খুব না ক্ষতি হবে না। তা এটাই, জাস্ট এই জিনিসটাই, এটা ভেরি ইজি, এটা কোনো বিশাল কোনো ব্যাপার না, হাফ ক্লাচ ফুল ক্লাচ। তা ফাইনাল কন্ডিশন যেটা, সেটা হলো যে অবশ্যই গাড়ি যখনই মোমেন্টামে চলে আসবে আপনি আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দেবেন, আবার যখনই এনগেজ গিয়ার এনগেজ করতে হবে তখন আপনি আবার ফুল ক্লাচ করে গিয়ার এনগেজ করে আবার আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দেন। এইভাবে গাড়ি চালান, গাড়ির লংজিভিটি বাড়ে, এমনি এতে কোনোরকম ক্লাচেরও ক্ষতি হয় না। দেখুন এখন আমি থার্ড গিয়ারে দিয়ে দিয়েছি, এবার আমি ক্লাচ চেঞ্জ করবো, মানে সরি গিয়ার চেঞ্জ করবো, তা কী করবো, অ্যাক্সেলারেশন ছেড়ে দেবো, ফুল ক্লাচ, গিয়ার চেঞ্জ, আবার ক্লাচটা ছেড়ে দেবো আস্তে আস্তে, দিয়ে গাড়ি আবার চলবে, কোনো ব্যাপার না, একদম ইজি। তো আশা করছি ব্যাপারটা আপনাদের, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের হেল্প করে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে কমেন্ট করে জানান আপনারা নতুন কী ধরনের ভিডিও সব দেখতে চান বা জানতে চান। তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।